তুই ব্যাগ ব্যাগে দিবি আমার কাছে, মনে হচ্ছে যেখান থেকে ও যায়নি সেখান থেকে যাও, বাদিক দিয়ে বাদিক দিয়ে ওদিক দিয়ে বাদিক দিয়ে যাও যাও যাও। আমি তো করছি, তোর চিন্তা নেই, তুই দৌড়া। তোর মা যেখানে যেখানে পা দিচ্ছে সেখানে সেখানে দিবি না, বা দিক দিয়ে ডান দিক দিয়ে গো, ডান দিক দিয়ে গো, ডান দিক দিয়ে গো। আমি তোমার এজন্য বলেছিলাম, হাত ধরা লাগবে কেন, হাত হাত ধরবো কেন, ডাববে না তো কি হবে। আমি বললাম যাওয়ার কাছে দে, একটু এইদিকে চলে আসলে দাঁড়া, তোর মা রে ওই সময় তো এগোই দিয়েছি, তারপর দেখতেছি, দাঁড়া ওখানে দাঁড়া। এবার চলে যাও ডান দিক দিয়ে, দিদি ডান দিক দিয়ে যাও, পারবি? আমি দেবো ওখানে, আমি দেবো ওখানে, আমি দেবো এইদিক দিয়ে, ওখান থেকে তো দিদি পাক বেশি গুন বেশি নিয়ে যাও, এগুলো একটু ওদের একটু ওজন কমুক। ওই গুন্ডু যেখানে পা দিচ্ছে না ওখান থেকে যাও, তোর মা যেখানে পা দিচ্ছে ওখান দিবি না, তুই আলাদা জায়গা দে, ওখান থেকে যা, মানু পড়ে যাবে ওর ধরা আছে। আর না জল থাকতো ভরা, ভুল হয়ে গেছে ওই জোলা দিয়ে ওদের নামাতে হতো, তাহলে আর অসুবিধা হতো না। হ্যাঁ ওই বসে পড়, ওখানে পাশা দিয়ে বসে পড়, তারপরে দেখা যাচ্ছে কি হচ্ছে। না ও পারবে না, ওরা পারবে, একবারে বসুক একবারে বসুক সব। ওর ব্যাগটা নেই, এই ওর ব্যাগটা নেই, তুই ব্যাগটা নেই, দিদি ওখানে বসো, অসুবিধা নেই। কে তোকে দেখ, এখন তুই বলা গা, গুল্লু ভুড়ি সেটা আবার কি, তাহলে কি হবে, তাহলে কি হবে, চক্ষু ছুঁয়ে কথা দিলাম, না তো চিন্তা করতে, আমি ঠেলে বের করে দিচ্ছি, ও তোমাদের বাওয়া লাগবে না। হয়েছে বল, এবার তুই কিছু বলবি? হ্যাঁ আমি আর কি বলবো, এটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স, মানে আমরা ডাঙা থেকে পুরো পাক একদম ভেঙে এখানে এলাম, এই রকম এক্সপেরিয়েন্স এখনো অবধি সুন্দরবনে হয়নি কোনোদিনও, আশা করি কারোর হয়নি, কারণ না 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 কারোর হয়নি, সবাই এসে এখানে হোটেল বা রিসর্টেই থাকে এবং বড় লঞ্চ নিয়ে ঘুরে বেড়ায়, এই এই এক্সপেরিয়েন্স কারোর হয়নি। তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আজকে পুরো ব্লগটা দেখবেন, না হলে কিন্তু আরো অনেক এরকম এক্সপেরিয়েন্স আছে যেগুলো আপনারা দেখতে পাবেন না, আর সারাদিন কিন্তু আপনাদের সাথে আমি বকবক করব। ঠিক আছে, সুন্দর হয়েছে, সুন্দর হোক, তো আজকে আমরা চলে এসেছি সুন্দরবনে। সকালবেলা 5:45 আমরা জার্নি স্টার্ট করেছি, সরি 5:45, অ্যান্ড এখন এসে পৌঁছালাম। তো খুব এনজয় করবো আমার মনে হচ্ছে, বিকজ আজকে যেভাবে আমরা সুন্দরবনে এই নদীতে এসে পৌঁছালাম, ইট ওয়াজ আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, বিকজ আই হ্যাভ নেভার ফেসড দিস কাইন্ড অফ এক্সপিরিয়েন্স এভার, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক এনি ওয়ান ফেস দিস। তো বাংলায় বলছি, বল বল বল, তুই ইংলিশ উর্দু আরবি সব বল। নো
নৌকায় বসে আমি যে নদীতে পা চালাতে চালাতে যাচ্ছি, এই সুযোগ আমাকে এখন অব্দি কেউ দেয়নি। তো প্রচুর পরিমাণে মাছ খাবো এবং কাঁকড়া নিয়ে আসা হয়েছে, কাঁকড়া কষা খাবো, মা বলেছে কাঁকড়া পোড়া করবে। তো আজকে প্রচন্ড আমরা এনজয় করবো, তো এই এসেই আমি এনজয় করা শুরু করে দিয়েছি, মানে একটু ঘুম পাচ্ছি না, বাট এই পাকে এসে যখন এখানে বসলাম তারপর থেকে আমার এনজয় শুরু হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু পুরোপুরি দেখতে হবে, কারণ আজকে কিন্তু শুধুমাত্র ব্লগার একা নেই, আজকে ব্লগারের পুরো ফ্যামিলি রয়েছে এবং সবাই মিলে যা ইচ্ছা করব আমরা। তো সবার এক্সপিরিয়েন্স তো দেখতে হবে, তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আচ্ছা দেখবে তো, তোর মা ওইদিকে পালাচ্ছে কেন? আমার সুন্দরী মা বসে আছে কাঁকড়া কাটার জন্য, একেবারে ব্যস্ত হয়ে গেছে। 5 কিলো কাঁকড়া নিয়ে এসেছি, 5 কিলো। ঠিক আছে, ছেলে হাসতে আসছে রাতে, বলেছি টোটোওয়ালা নিয়ে চলে আসবেন, আপনার ভাড়া দিয়ে দেবো। ঠিক আছে, প্রপার পিকনিক হচ্ছে। এদিকে একটু দেখো মামা, আমরা আস্তে আস্তে জঙ্গলের দিকে এগোচ্ছি, এখনো অব্দি পুরোপুরি এগোতে পারিনি, আস্তে আস্তে এগোচ্ছি। নদীতে এখন ভাটা চলছে, তাই তো? হ্যাঁ, এখন ভাটা চলছে, নদীতে আমি খুব ইজিলি এরকমভাবে চলাচলা করছি, এরপরে কিন্তু আর হবে না। বের করে দেবো এক্ষুনি, এক্ষুনি বের করে দেবো। বন্ধুরা তোমরা কিন্তু থাকো, স্টে অনলাইন। আর আমার বেবি প্যান্ট পরে যে হবে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখাও প্যান্টের ভিডিওটা পরে দেখো, আচ্ছা পরে দেখানো হবে। এতক্ষণ যে ভিডিওটা দেখলে, এই পর্বটির নাম হচ্ছে সুন্দরবনে সুন্দরীদের অবাধ বিচরণ। তো বন্ধুরা, এই প্রথম পার্ট তোমরা যারা দেখলে, দ্বিতীয় পার্টের দিকে অবশ্যই খেয়াল রাখবে। আর যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আগামী পর্বে।